ইসলাম ধর্মের নামে রাজনীতি করে, কিন্তু ধর্মীয় কাজে তাদের কোনো আন্তরিকতা ছিল না, যা ছিল শুধু দেখানো, এটাই হচ্ছে। আর তাদের চরিত্র তো জানেনি, এরা তো একবারে সন্ত্রাসী, অগ্নি সন্ত্রাস। গতকালকেও দেখেছেন কতগুলি বাস পুড়িয়েছে, এর আগে মানুষকে জীবন্ত মানুষগুলি পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে। কোনো মানুষ এভাবে পেট্রোল বোমা দিয়ে বা মানে আগুন দিয়ে মানে চলন্ত গাড়ি, বাস, ট্রেন, লঞ্চ, কোনো অফিস, কোনো কিছু তারা বাদ দেয়নি। স্কুল এগুলি যেমন 2013-14 পুড়িয়েছে, গতকালকেও তাদের সেই ভয়ঙ্কর অগ্নি সন্ত্রাসের রূপ আমরা আবার দেখলাম। বিএনপি একটি সন্ত্রাসী দল, তারা গতকাল আবার সেটি প্রমাণ করেছে। ওরা দেশটাকে বিদেশিদের কাছে গিয়ে হাতে পায়ে ধরে, ওরা আমাদের দেশটাকে বিশ্ব বেনিয়াদের হাতে তুলে দিতে চায়। ওরা আমাদের দেশের ভূমি, সাগরের অংশ বিশ্ব বেনিয়াদের হাতে তুলে দিতে চায়। সে প্রোডাক্ট উৎপাদন করবে সেটার জন্য একটা মূল্য ঘোষণা অনুমোদন থাকে, যেটাকে বলে 4.3। সেটা তাকে কী করতে হবে, বিভাগীয় দপ্তরে ডিসি মহোদয়ের কাছে এটা ই করতে হবে, এবং প্লাস হচ্ছে তারপরে সে মার্কেটিংয়ে যেতে পারবে। আদারওয়াইজ সে কোনো ধরনের কোনো প্রসিডিউর এখানে সে মেনটেন করে নাই।